নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যাটারি চালক অটোরিকশা চালকদের বিরুদ্ধে। বিকেলে উপজেলার প্রভাককর্তি এলাকার এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ভূঁইয়া নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ এবং এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে হয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় রূপগঞ্জের গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন নজরুল। এক পর্যায়ে অটোরিকশা চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর ওই অটোরিকশা চালক অন্য স্থানীয় অটোরিকশা চালকদের ডেকে এনে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় হাসপাতালে মারা যান তিনি।